এটা হলো খোলা ডাস্টবিন আর এটা কি খামির কিসের এটা বলেন একটু জান ওদিকে যান আপনি কি ব্যাখ্যা দিবেন আপনি একটু জান হইছে একটু বলেন এটা হলো খোলা একটা ডাস্টবিন আর পরে সরা নাকি একটু আমারে বলেন যে বিষয়টা কি খোলা ডাস্টবিন আর সঙ্গে এটা কি খাব এটা কি জিনিস এটা কি হ্যাঁ ময়দা ময়দা দিয়ে কি করবেন কোটিং করবেন কিছু ভাজার জন্য নাকি তার তার কি কি হবে হ্যাঁ ওই আর কি দেখেন দেখেন আমি মতন করে তারপরে মাছ মাংস কি মাছ মাংস এটা কি ভাই বলেন বলেন এটার সঙ্গে কেন বনাজি ঔষধ এটার সঙ্গে কেন একটু দেখেন তো এটা কি কলিজি কলিজি ভাই আপনারা কি যে খাওয়াচ্ছেন এগুলি তো মুশকিল কি নাই এখানে সব একসঙ্গে রেখে দিছেন এটার মধ্যে কি বরফ হ্যাঁ এটা কি জাম এটা কিছুক্ষণ আগে কতদিনের পুরনো এটা তো আমরা বুঝতে পারছি না না কিভাবে কোনো কোনো শোনেন আমি একটা কথা বলি কোনো ইটি দিয়েছেন তারিখ টারিখ দিয়েছেন দেননি এটা মাত্র কিছুক্ষণ আগে এই এটা তো আসলে আমরা তো বুঝব না আমরা আমরা হলো দেখে বুঝব তাই না সাথে সাথে বানাই দিই দেখে তারপরে আমরা বুঝব যে এটার মধ্যে ডেট আছে না নাই এটার কাজ চলছে না এটা যখন ছিদ্র করে রাখবেন তখন এটার তো আপনার যে কোয়ালিটি আছে সেটা ডিগ্রেডেড হতে থাকবে এটা তো সিল করে রাখার কথা আপনার সিল করে যদি না রাখেন এর মধ্যে ধুলাবালি ঢুকবে আপনি আপনার সুবিধার জন্য এটা ছিদ্র করে নিয়েছেন কিন্তু ছিদ্র করায় কি হলো এই জিনিসটা তো আপনার যেভাবে সিল করে রাখার কথা ছিল সে হয়তো সিল করে থাকবে না হ্যাঁ আমার কথা কি বুঝতে পেরেছেন আপনার কি মনে হয় যে এটা কি ঠিক আছে না যে সিল করা যাচ্ছে না এমনি তো আমি কর্ক লাগিয়ে রাখছি মানে